আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ছোট বাচ্চাদের পায়জামা কাটিং শেয়ার করব। বন্ধুরা, সঠিক নিয়মে কিভাবে একটি পায়জামা কাটিং করতে হয় আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো এবং দুটি সূত্র দেখাবো। দুটি সূত্রের মাধ্যমে ছোট বড় সব রকমের পায়জামা কাটিং করে নিতে পারবেন। চলুন, কাপড় হচ্ছে 14 গ্রা। 14 গ্রা কাপড় দিয়ে আমরা 25 ইঞ্চি লম্বা একটা পায়জামা কাটিং করব। দেখুন, প্রথমে কাপড়টাকে ভাঁজ ভেঙে আমি দুইটি পার্ট করে দেব। এরপর এই কাপড়টাকে 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে দেব। এরপর দেখুন, আমার পার্শ্বের সাইড, এটার সাইড এবং সামনের সাইড, খোলা সাইড, কাপড়টা কিন্তু 4 পার্ট হয়ে গেল। 1, 2, 3, 4। এখন কি করতে হবে দেখুন, উপর থেকে একটা দাগ করে নেব কাপড়টা সোজা করার জন্য। এরপর দেখুন, স্টিক দিলে 2 ইঞ্চি নিতে হবে। এখান থেকে আমরা 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব এলাস্টিকের জন্য, এখানে একটা দাগ করে নেব। আর এটা যদি ফিতা দেন তাহলে ফিতা বা ডুরি দিলে 1.5 ইঞ্চি কাপড় রাখবেন। এরপর দেখুন, এই যে দাগ থেকে আমরা ঝুলের মাপ নেব। ঝুল আমাদের হবে 25 ইঞ্চি। এখান থেকে আমরা 25.5 নেব, সেলাই মার্জিন সহ 25.5 নেব এবং 1.5 ইঞ্চি মুড়িয়ে সেলাই করার জন্য নেব। এখানে একটা দাগ করে নিতে হবে। এখন দেখুন পায়জামাটা আমরা হিপ কত নেব এবং হাই কত নেব। বন্ধুরা, আজকে আমি যে নিয়মটি দেখাবো এই নিয়মের মাধ্যমে ছোট বড় সব রকমের পায়জামা করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তাহলে আমরা ঝুলকে 3 ভাগ করব। 3 ভাগ করে 1 ভাগের সঙ্গে আমরা 1.5 ইঞ্চি যোগ দিয়ে নেব। তাহলে ঝুল আছে আমাদের কত, ঝুল রয়েছে 25 ইঞ্চি। 25কে আমরা যখন 3 ভাগ করব তখন হবে 3 আষ্টে 24, 108। 108-এর সঙ্গে আমরা 1.5 ইঞ্চি যোগ দেব। তাহলে 108, 109, 10 ইঞ্চি। এখান থেকে আমরা হিপ নেব 10 ইঞ্চি এবং হিপ যেটা নিয়েছি হাই আমরা একই নেব 10 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্ক করে নেব। এখানে 10 নেব, নিয়ে দাগটা সমান করে নেব, ফ্লাইটাকে রাউন্ড করে নেব। বন্ধুরা, যে কোনো পায়জামা, ছোট বড় সব রকমের পায়জামাতে ঝুল যা হবে, ঝুলকে 3 ভাগ করে 1 ভাগের সঙ্গে 1.5 ইঞ্চি যোগ দিয়ে হিপ নেবে এবং হাই নেবেন, কোনো রকম সমস্যা হবে না। তাহলে আমরা হিপ এবং হাই দুটাই নিয়ে নিলাম। আর আমাদের রান যতটুকু আছে আমরা পুরোটাই দিয়ে দিব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চির প্রয়োজন হয়, কিন্তু এখানে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আমরা ঢালুকে দিব, দিয়ে এটাকে রাউন্ড করে নেব, ফ্লাইটাকে রাউন্ড করে নেব। এখন দেখুন আমাদের পায়ের নিচের অংশ, পায়ের নিচের অংশ আমরা কত দিব, পায়ের নিচের অংশ দিব 11 ইঞ্চি। তাহলে 11-এর দিক কত হয়, 5.5, এখানে 5.5 নেব এবং যে যেরকম পড়েন সেরকমভাবে ঘেরটা দিয়ে নেবেন এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নেওয়ার পরে দেখুন এই দাগটা সমান করে মিলিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে হাতে মিলিয়ে দিলাম, এরকমভাবে সমান করে মিলিয়ে দিবেন। তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমরা ঝুল যে আমাদের যা থাকবে, যতটুকুই ঝুল থাক না কেন, ঝুলকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে 1 ভাগের সঙ্গে আমরা 1.5 ইঞ্চি যোগ দেব। যোগ দেওয়ার পর আমরা হিপ নেব এবং একই অংশ হাইতেও নেব। তাহলে যে কোনো পায়জামার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে দেখুন, এখন আমরা এটাকে কেটে নিচ্ছি। পায়জামাটি আমাদের কাটা হয়ে গেলে এখন কি করবো দেখুন, এখন আমরা এখানে ফ্লাইতে চেন দিব। চেন দেওয়ার জন্য এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব। এই দাগ থেকে পরিমাণ মতো চেন দিয়ে নেবেন। আমি এটা চেন দিতেছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপরে পকেট, পকেট কীভাবে নেবেন দেখুন, এই যে
ইলাস্টিকের যে দাগটা রয়েছে এই দাগ থেকে 2 ইঞ্চি নিচে একটা মার্ক করে নেবেন। এখান থেকে 5.5 ইঞ্চি 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন, অর্থাৎ 5 ইঞ্চি হবে আমাদের পকেট। বড় যখন হবে তখন সেখানে 6.5 ইঞ্চি এবং 7 ইঞ্চিও দেওয়া যায়, কিন্তু এখানে 5 ইঞ্চি নেব। আমাদের পায়জামাটি কাটা হয়ে গেল, এটাকে আমরা এখন এখানে একটা কাট দিয়ে নেব, এখানে কাট দিয়ে নেব, এখানেও কাট দিয়ে নেব। তাহলে পায়জামাটি হয়ে গেল, এটাকে আমরা উঠিয়ে রাখবো। এখন আমরা পকেটটি কেটে নেব। দেখুন পকেটটা আমরা এই কাপড় দিয়ে পকেটটা দেবো। পকেট দেওয়ার জন্য দেখুন আপনারা দেখুন এই যে কাপড়টা যে রয়েছে, এরকম একটা কাপড় নেওয়ার পর এই কাপড়টা এরকম ডবল একটা ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এই কাপড়টা এরকমভাবে আর একটা ভাঁজ করে নিতে হবে। আমাদের পকেট ছোটো পায়জামা, আমরা ছোটো পকেট দেবো, এই জন্য দেখুন এই পাশে আমি নিয়েছি 5.5 এবং এই পাশে নেব 10.5। এখানে একটা মার্ক করে নেব, এই সোজা একটা মার্ক করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা এই জায়গাটা একটু ঢালু করে নেব। নিয়ে এখন আমরা পকেটটি কেটে নিচ্ছি। দেখুন তাহলে কিন্তু আমাদের পকেটটি কাটা হয়ে গেল। বন্ধুরা পায়জামাটি খুব সহজেই হয়ে গেল। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।